खाजन ताकदै बुगुसं अनि असिनल न न बेलाय बेलाय खिलामसुगो ताई फुं सांनि खाक समय याफरो तिनी 16 मार्च 2020 नरबाय तागां हाय हाय कक्थमा गायहेते गिरुना नाय दङ आमंके सिनि 10323 रिंफुनाय सबुलनि बोंनि कथमा तामनेंके बरक सालै 14 ताय 15 तारिख अनस मेसिप जेबुनि डेमोन्स्ट्रेशन ना डेमोन्स्ट्रेशन नि मियानि से साल सारिगो बरक लामा खलाइखा लामा लामा कासु लाइखा लामा कासु पर बरन जे चबा चबन खाजाय जरन बगै ताय फलो लाइखा इनके मिया गोमा इलेक्ट्रोनिक्स मिडिया रो अनुबायखना फियाबा न्यूज पेपर उनि कोनबो आंनर बैठक शेयर खालायनाय इनके शेयर खालायनि सिगां ताव ताय बुसं नरन हान कयमु नरगान चनेल न नायतोंदि ताय सबस्क्राइब खालायदि ताय नोंनि बायाब सानदाय दबो बे सबस्क्राइब खालायनो कक्सादि ताव नोंगे चिनि बरनि चनेल लग न चिनि बरन न टिसान नांगो इनके फाइनै सालो नों न सबस्क्राइब बिसिं दिनो आं गनर बाय ताय हालो काहां के बय गोरों दं मानाय इनके जों दाबो बिसिं नायनाय ताम ताम सिखा 48 ঘন্টার ঘন অবস্থান চলবে অনির্দিষ্টকালের জন্য দাবি পূরণ না হলে গণ অবস্থানের মঞ্চ থেকে শুরু হবে আমরণ অনশন আন্দোলন তবু লক্ষ্য পূরণের আগে বন্ধ হবে না আন্দোলন কর্মসূচি রবিবার ওরেন চৌমুনি সংলগ্ন ঘন অবস্থান মঞ্চ থেকে ঠিক এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন 10323 শিক্ষক শিক্ষিকারা এডিন 10323 অ্যাডহক শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার এবং রাজ্য শিক্ষা দপ্তর ঘন অবস্থান মঞ্চে এসে লিখিত প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে এমনকি প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকারা তাদের পরিবার নিয়ে আন্দোলনে সামিল হবেন আগামী 31 মার্চ ১০৩২৩ অ্যাডহক শিক্ষক শিক্ষিকার চাকরি শেষ হচ্ছে কিন্তু বিজেপি আইপিএফ জোট সরকার ভিজন ডকুমেন্টের প্রতিশ্রুতি নিয়ে নীরব দর্শক অন্যদিকে চাকরি চুক্তি চাপে ইতিমধ্যে প্রায় 50 জন শিক্ষক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ফলে তাদের পরিবারের ন্যূনতম আয় উপার্জন বন্ধ হয়ে গিয়েছে এই পরিবারগুলি এখন করুণ অবস্থা কিন্তু তবু শাসক দল সম্পূর্ণ নীরব আর তখন যদি 31 মার্চ সবার চাকরি চলে যায় তবে প্রায় 50,000 মানুষের কি করুণ দশা হবে তা সহজেই অনুমেয় অল ত্রিপুরা সরকারি 10323 অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠনের আরও অভিযোগ 2018 সালে বিধানসভা নির্বাচনের সময়ে বিজেপি দল ভিজন ডকুমেন্টের মাধ্যমে 10323 শিক্ষক শিক্ষিকার স্বার্থে প্রতিশ্রুতি দিয়েছিল এরপর নতুন সরকার হয় কিন্তু গত 2 বছর ধরে অনেকবার নতুন সরকারের কাছে আবেদনও করা হয় কিন্তু তাদের বিষয়ে কর্ণপাত করা হয়নি উল্টো কেউ বলেছেন ভিজন ডকুমেন্টে নাকি এমন প্রতিশ্রুতি ছিল না এমনকি শাসক দলের প্রতিনিধিত্বের কাছে তো কথা বলার পর্যন্ত সময় নেই এদিকে রাজ্যের শিক্ষক শিক্ষিকারা পথে বসে কাঁদছেন তাদের পরিবারের এবং 10323 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ বিপন্ন তবু শাসক দল রাজনীতি নিয়ে ব্যস্ত আছে তাদের দাবি অনেক হয়েছে আর নয় কোনোভাবে পুলিশ এবং প্রশাসনের কাছে মাথা নত করার সুযোগ নেই 31 মার্চের আগে ভিজন ডকুমেন্টের প্রতিশ্রুতি মোতাবেক চাকরিটি সুনিশ্চয়তার দাবিতে আন্দোলন চলবে কিন্তু রবিবার সন্ধ্যায় মেলার মাত কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাসের অভিযোগ বিজেপি দল ভিজন ডকুমেন্ট ভুলে গিয়েছে কিন্তু সিপিএম 10323
শিক্ষক শিক্ষিকার সাথে আগেও ছিল, বর্তমানও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এমনকি শিক্ষকদের আন্দোলন সম্পূর্ণ সমর্থন জানিয়েছে সিপিএম। শ্রী দাসের আরও অভিযোগ, বিজেপি দলের কারণেই শিক্ষকদের এই অবস্থা হয়েছে, কারণ বামফ্রন্ট সরকারের সময়ে 13,000 অশিক্ষক পদে তাদের মাধ্যমেই মামলা করা হয়েছিল, ফলে নিয়োগ করা সম্ভব হয়নি। এরপর সর্বোচ্চ আদালত এই পদগুলি থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে, কিন্তু শাসক দল 13,000 পদে নিয়োগ করেনি, উল্টো অপপ্রচারে ব্যস্ত আছে। তাই অভিযোগ, বিজেপি কেবলমাত্র তাদের নিয়েই রাজনীতি করেছে, তাদের সদিচ্ছা থাকলে সব সম্ভব হয়, কিন্তু শিক্ষকদের সবগুলি সংগঠনকে একত্রিত হয়ে আন্দোলনের আহ্বান করেছেন, কারণ ঐক্যবদ্ধ আন্দোলনে দাবি আদায়ের পথ সুদৃঢ় হয়। এদিকে এই গণ অবস্থানে গিয়ে 10,323 অ্যাডহক শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বরিষ্ঠ আইনজীবী পীযূষ বিশ্বাস, কংগ্রেস নেতা সবল ভৌমিক, এনসিওর সভাপতি রাজেশ দাস প্রমুখ। কংগ্রেস নেতাদের অভিযোগ, বিজেপি দল রাজ্যের মানুষ এবং শিক্ষকদের সাথে বিশ্বাসঘাতকতা করে চলছে, যা যখন সবাই বুঝে গিয়েছে এখন সবাই বুঝে গিয়েছে তাই পথে নেমে আন্দোলন আহ্বান করা হয়। এদিকে তাদের সাথে সর্বশিক্ষার শিক্ষক কর্মচারী, রামসার প্রকল্পের চাকরিচ্যুত 156 জন কর্মচারী সহ শিক্ষক, জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মচারী, রেগা কর্মচারী, জিআরএস সহ অন্যান্য কর্মচারীরও তাদের সাথে আন্দোলনে সামিল হচ্ছে বলে খবর রয়েছে। খাজান তাহতাই বলছেন বৌনি যে সালেনি বৌনি মেসিভ ডেমনস্ট্রেশন পাইমনি ইয়াগুলো বরক মিয়া সারিগ যে থিয়াশাক মাইসে ওই টঙ্গাই বৌনি আর চবান চালু থানা হিমবর কক সালেকিয়া যতক্ষণ গভর্নমেন্ট হইতে বৌনি আর যে চবা খালাইমনি আজারা থাঙ্গাই সুইয়েই বরণ কগরি আসা পর্যন্ত বরক আন্দোলন চলির নাই। তামনিকে 31 মার্চ তাই সাল বিশিক রেখা বেলা কিনা কেসে ফাইকা বংনি চাকরি থাকছে নাই। এগুলো চাকরি থামে ইয়াগুলো বংনি যে ফ্যামিলি আর ফ্যামিলির তাম নাই কাইসা চাকরির উপর চেন খড়ক বুড়ি কম মান্য খড়ক বুড়ি চেন গ্রংজাক দো ফ্যামিলি এনকে 10,000 জায়গা চেন তাবো 10,000 জায়গা তাবো নই 8,000 কিছু 20 দো এগুলো আরো 30-40 জন বড়নি থাংবা চিনানি লামা থাংবা চিনানি প্রশ্ন তঙ্গার এনকে বংনি যে চাকরি নি অবস্থান আমার বড় তুই মানসুকি বালাইখান বালানালা যাক এনকে আমি লব বরক শাখা ভিজন ডকুমেন্ট যে কগ্রমানি আর কগ্রমানি দতি দতি সামু খাইন থ ব্রক যে প্রতিশ্রুতি মানে বুননি সেকাঙ্গ আমার দদিটি সামুক তাঙ্গান খাজান তাহতাই বুকসং জায়গা যে সিপিআইএমনি যে সম্পাদক বিনি যে সামানি বরক ডি বিষণ ডকুমেন্ট পক থাঙ্কা 10,323 আবার বিজেপি সরকার বাগানি অংশ বিজেপি যে পার্টির বাগাই বৌনা কক শিল সামু আবার বরক বৌনে পার্টির কক সালায় আসল কে কুবই কক আমার তাম নরক যতন সাইমান বাই তাই 10,313 যে বড় বাম সরকার টংপুর যে সিপিএম সরকার যে টংপুর পোস্ট ক্রিয়েশন খেলে মানে আব বিজেপি বাগিন আমার তাব অবস্থা মুনি বড় ককশিল চালায় মানে অনকে তাও খেত বড় যত যে বিরোধী দল টঙ্গাইল তাক বড় সমীমান সমীমান বড় থাঙ্গে জোবানা থাঙ্গ এনকে নাসিজনিক কাম আছে যিনি 10,323 যে রুমফুনাই সে ওরক নরক কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো লিডটা খাইজাক দি তাকে পলিটিক্যাল পার্টির নিজে থমুং বাইন তিনি নমনি অবস্থা নরক যত রুমফুনাই রক নরক নি যিনি সমাজের বেলাইখান বুমুং কুচুপ দঙ্গ যিনি যত সারের ভবিষ্যৎ নামাই
সেইরকম প্রণায়রণ নরক বুঝে শিব কোন পলিটিক্যাল পার্টি বাই থা তা তৈজাকি বৌনি কবাই তা তংদি নসুমতেই নানসুগী খালাইলে আন্দোলন তামুক আন্দোলন নাকি বেলাইখানো নাকুমানি আমি নরক জবা খাইতম নরক হুসমা দমথাই নন্দোলন মানথানি মানা বাকি অরে সিপিএম তামসা কংগ্রেস তামসা নরক আমি তাই নাই নরক নরক মানস নামসাদি এগে যে জায়গা 13,000 যে পোস্টনি কগ্নর হাজারটি সালাইমানি আমার অলরেডি এবলিস খাই রাজাকা কিন্তু আমি সাইবই তাঙ্ যে 11,000 আস্তস যে শূন্যপদ সৃষ্টি খাইমেন আমি ফানসাদি ইয়াকে বেলডেশন একট ফানসাদি বসকাং 22 তারিখ অডিবেশন দো অডিবেশন যেন বেলডেশন একট ইয়াকে অর্ডিনেন্স জারি খাই যা তুমার আমি কইনে নাম খান তাহতাই বুক সঙ্গ দশ হাজার সেবর নাম কইনে সঙ্গ নরক ভ্যালিডেশন এক ইয়াকে অর্ডিনেন্স ইয়াকে অল্টারনেটিভ যে পথ আমসে দাদি খাইদিন হিসান আর কোনো সরকার হুমকিরি বসুগুলা তাক সরকার যদি খাইন মুসু ইয়াকে কোনো খাইনাকি নরক কইনা সে নামে নরক আর বিহসিন হয়েছে চাজা এফং মানো তামকে আঙ্গো খরক নরক বাই নৌ একদম চাকরি থানা মুসু ইয়া নৌ নবানো মুসুঙ্গ আমি সানি বিহসুব কাইসে নক নুকুঙ্গ চাকরি কৃখে আম আমার গাহাম কোনো সাইমানো নং চাকরিটা থাংথুং নক যে বাজিথুং আনে মুসে নাইমু এগে পলিয়ানি পাইথাক জরা আমি গ্রংতম বই তাকতে বুসং নর্ম পুগজাং জরা হ্যাঁ হ্যাঁ হামাই মা ইয়াফা পির কে আং নর বাই কাউ আইন সেখান হ্যাঁ হ্যাঁ কইমু নর আনি চ্যানেল সাবস্ক্রাইব খাইলাই দি তাই বা ফাইনি সাল আং নর বাই কাহামকে গ্রংতম মানাতে যত্ন হামবাই